আশার জন্য তুই আমার ছেলেরে মারতাছস এই যে জাদুর পুকুর আমার ছেলে আনারস খাবো তুই আমার ছেলেরে আনারস দে জাতুর পুকুর অথর্দ হয় লাগে তুই আমারে ফল দে সেসব দিয়ে উপকার করবি ঠিক আছে গেলাম এই তো রাখে বাবা এই জায়গায় বসো চলো এবার আমি তোমার আনারস কাটতে দিই না বাবা তুমি তো তিন বেলা দুধ খাও এখন আমি যদি আনারস কাটতে দিই তাহলে তো সমস্যা হয়ে যাব না না আনারস আমার ছেলেকে খাওয়ানো যাবে না বাবা তার চেয়ে বরং আমি একটা কাজ করি আমি না আমি সকালবেলা তোমার জন্য ওই জাদুর পুকুরের কাছ থেকে কিছু ফল আইনা রাখছিলাম আর জুস আইনা রাখছিলাম সেইগুলো এখন আমি তোমারে খাওয়াবো ঠিক আছে বাবা একটু দাঁড়াও বাবা দেখছো জুস না 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 তোমার যেইটা ভালো লাগে তুমি সেইটা খাও খাবা এটা খাবা আচ্ছা এটা দিই এইখান থেকে দিই এগুলো সব আমার ছেলে রাফিয়াত খাবো তাই না আপেল খাবা খাও 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 আমি
আমি কলা দেই আমার ছেলে সব খাবো আমার 10টা না 5টা না একটা মাত্র ছেলে সব খাবো না বাবা একটু কলা খাও একটু কলা 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 এবার আপেল খাও জুস খাবা আচ্ছা আচ্ছা খাও এই তো একটু কলা একটু কলা 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 কোন কথা না তা নাইলে বিচার দিব চুপ করো তো তোমরা দুইজনে এই যে এই ফল গুলা তোমাকে দেওয়ারাই না দেয় নাই ঠিক আছে আর তাছাড়া এই ফলের দিয়ে কোনো নজর দিবে না এই ফল শুধু আমার ছেলে একা খাবো যেই আনুক না কেন কোনো সমস্যা নাই আমরা একটা একটা করে খেলে কমবো না বুবু আমার তো সন্দেহ কিন্তু খবরদার এই কথা যেন কোন মানুষ না জানে কেউ জানবে না চলো যাই আচ্ছা ঠিক আছে শোনো আমার ছেলে তো ফল ফল না কলা খেতে বেশি পছন্দ করে আমি ওইখানে গিয়া আমার ছেলের জন্য এক ফানা কলা আনবো তোমার দেখাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে কলা না আমার ছেলের আমি তো দিলে দিছি বাবা এটা না হরা হরা না করে করে আমার তাড়াতাড়ি আসো আচ্ছা কই মানে চলো যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি তোমার মারজা দু দেখমু ঠিক আছে চলো আশেপাশে কোনো লোকজন নাই আসো 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 তো কোন দিকে আরে আমার সাথে সাথে আসো এই যে দেখতেছ জাদুর পুকুর এই পুকুরের কাছে এখন আমি কলা চামু একটু দাঁড়াও তুমি চাইলে কি দেবো অবশ্যই একটু শুধু তাকিয়ে তাকিয়ে দেখো না আচ্ছা ঠিক আছে চলো চাও এই যে জাদুর পুকুর তোর কাছে আমি এক ফানা কলা চাইতাছি তার কারণ আমার স্বামী আর আমার ছেলে কলা খাবো না না আমার স্বামীরে না শুধু আমার ছেলের জন্য এক ফানা কলা পাঠাও আসলে তো কলা পানির ভিতর থেকে কলা উঠলো হায় হায় সব সময় তো কলা গাছে ধরে এখন তুই পানির নিচ দাও কলা ওঠে কি বলছিলাম দেখছো তো এবার কিন্তু ওই কলা আনতে যদি মানে যদি পুকুরে নামতে গিয়ে যদি ওই কলা আনি তাহলে তো কলার সাথে আমারে নিয়ে যায় দূর বোকা তোমার ওখানে যাই তো কেন ওই কলা তো এমনি এমনিতে আমার হাতে একাই চলে আসবো কেমনে এবো তোমার হাতে দাঁড়াও দেখাইতেছি আমার 10টা না 5টা না একটা মাত্র ছেলে ও খাবো না খাবো কে যাই হোক এবার বাইতে চলো এই সব কলা আমার ছেলে খাবো চল কতক্ষণ খাইতে পারবো বাবা এক ঘরের ভিতরে সব ছাপা দাদা আবার তোমার আম্মারে কইবা আবার পুকুর থেকে উঠাই দেবো কলা এই জাম্মা আপনার সাথে দেখা হয় ভালো হইলো আপনার একটা কথা জিজ্ঞেস করি কি হইছে কি কথা কি কথা এই যে আপনার ছোট বৌমা এ তো ফল টুল কই পায় বলতো আপনার ছোট ছেলেও তাই না দেয় না আসলেই তো যখনই যাই গিয়া দেখি খালি নানান পদের ফল আরে ওই খাইতাছে পোলারে খাইতাছে জামাইরে খাইতাছে আমরা কি একটু চাইলে ওর মাথার ভিতর ঠাড়া পড়ে একটু দেয় না আমাকে আচ্ছা তোমরা চাইতে যাও কেন হ্যাঁ ওর একটা ছোট পোলা আছে পোলায় ফল খাইতে ভালোবাসে তাই রুবেল এগুলাই না দেয় রুবেল
আপনি না দেখা কথা কইতাছি আপনি কি বুঝতাছেন না যে সেই কথা আম কোন আপেল কোন কমলা কোন দুনিয়ার ফল হ আর রইছে রুবেল মানে আঙ্গো দেওরা একটা ফল আনে না ওই দাই সারু জিজ্ঞেস করে যে ফল কই পাইলা তাহলে আপনি এখন যে ছোট বই এত ফল কই পায় হ আচ্ছা ঠিক আছে ওটা আমি পরে জিজ্ঞেস করব নি তুমি না যাও আমি ওইদিকে যাইতেছি কথা বললাম তো ভালো লাগলো না 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 এখন আমার লগে লগে তাল মিলাই তো যদি তোর আর আমার বিষয় হইতো ওটা যে ছোট বড় বিষয় এর লাগি আম্মা এরাই গেল চল চলো মনে করিস না এই জায়গায় যতগুলো কলা আছে তুই খাবি দেখছো সব তুমি খাবা লাগলে আর আইনা দিমু তোমার মা থাকতে তোমার কোনো চিন্তা নাই তুমি খাবার খাইতে পারবো নাকি সেটা তুমি একলা খাই খাও খাও বাবা খাও না তোমার বাবার একটাও দিবে না সব তুমি খাবা খাও খাও নিজের তো মুরাদ হয় না যে 2 টাকা দিয়ে একটা ফল আইনা ছেলেরে খাওয়ানোর জন্য খালি ছেলের গুলা কাপুস কাপুস খাবো এই যে দাও দাও খাও খাও বাবা খাও খাও এই যে আমারটা দিব এই বাবা এই না 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 ঘরে এই যে কাইজে এই শোনো তোমার এই জায়গায় থাকার কোনো দরকার নাই ঠিক আছে আমার ছেলের আমি খাইতেছি তুমি এখানে দিয়ে দাও আমার দুইটা কলা দাও দাও না বাবা কি তুমি এতগুলো ফল তাও কিছু দিলা না একটা কলা থেকে দাও না ঠিক আছে নাও হ্যাঁ তুমি করো এই যে বাবা খাও 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 বেশি করে খাও বলারে বেশি করে খাও চোখ লাগায় না বাবা এখান থেকে একটু এখান থেকে এই দিয়ে 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 আমি গেলাম নাও হা 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 আ বাবা রুয়েল কি তোমার কিছু কথা আছে কি কথা কইবা তাড়াতাড়ি কও আরে দাঁড়া দেখি লই কেন কি হইছে আরে আমার বউ এত বুড়ির কথাই তো কমু তোর বউ এত ফল কই পায় না তুই আনস না না আমি জানি যে থাকে থেকে আনে আমি ওই জায়গাটা দেখছি এবং আমার দেখাইছে আহ কত সুন্দর করে কয় আর চলে আহে কি হ বিশেষণা আমি চাইলেও মনে পাম কি তুমি চাইলেও বাবা দেখো তোমার বোন একটা ফল দিতে চায় না তুমি আঙ্গু ফল এনে দিতে পারবা দেখ না বাবা আমার তো দস্ত শরীরটা ভালো না আমার কথা যদি হইয়া যায় কোন রকম মানে ও যেমনি করে আমি এমনি কম যদি হইয়া যায় তাহলে তোমার করার লাগছে তারপরে তোমরা দুইজন আর আমি মিলে দিলে ওই ফল খামো এই যে এক সরা কলা ওই আনছে এইটারে পোলারে খাওয়াইতেছে ক আমার পোলাটা তো পেটু পেটু কি তো এই জন্য তো আমি যে বড় বুবুর কমু না আমরা ওইদিকে লুপ্ত দরকার নেই ও যেহেতু এনে দিব আমরা ওইদিকে যাই চলো চলো আমি আইনে তো দাসি চলো আসো আসো এই দেখো এবার আমি জাদু দিব দেখো ফল টল দে আছে না সব আয় পড়বো আমার হাতের ভিতরে তুই জাদু দিয়ে ফল আনবি আরে দেখো না এই যে পুকুরে চামচ দিয়ে সাথে সাথে দিয়ে দেবো দেখবা এই যে পুকুর জাতুর পুকুর অথর দোহাই লাগে তুই আমারে ফল দে এই তো চলে আইছে কত কিছু আমি নামি আম্মা আপনার নাম লাগবে না দর আমি এক কাজ করি আমি নাইমা বড় চকলা নিয়ে শিখে তোমার সাথে না 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 নাম তুলবো না এমনি চলে আইবো দেখবা কেমনে আইবো কেমনে এই যে দেখো আমি কেমনে নি এই এই দেখো দেখো
কত ফল দাও এই ফল কি খাওয়া যাইব আরে খাওয়া যাইব মানে 100 বার তো খাওয়া যাইব কোন চিন্তা করো না যা তো দিয়েছি তাতে গিয়ে আমরা খাই আমরা খাই কি কেমন লাগে খাও 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 আমি দেহি জাদু করে কোনো খাবার আনতে পারি কিনা আমরা একলা একলা যদি খাইতে পারি এই জন্য তাতে সমস্যা কি তুমি আবার জাদু করে খাইবা তার তো কোনো তো প্রবলেম নাই আমিও জাদু করি তুমিও জাদু করো না এটা তোমার ভুল ধারণা আমি এই জাদুর পুকুরের কাছে আবার যদি কোনো কিছু চাই ও আমারে দিব না কারণ আমি যখন ওর সন্ধান পাইছিলাম ও আমারে বলা দিছিল আমি বাদে অন্য কেউ যদি এই পুকুরের কাছে কোনো খাবার চাই সে মাত্র একবার পাবো তারপরে দ্বিতীয়বার আর পাবো না আর তাছাড়া এরপর থেকে আমি ওই জাদুর পুকুরের কাছে কোনো খাবার পাবো না আমি আমি কত আশা করে থাকতাম প্রত্যেক দিন যে এই জাদুর পুকুর আমার ছেলেরে খাবার দিব আর সেই খাবার আমার ছেলে খাবো আর ঠিক তাই হইতো তুমি তোমার তো কোনো মুরাদ হয় না আমার ছেলে ঠিক মতো আইনা খাইতে আর তোমরা কিনা নিজের স্বার্থ বুঝলা নিজের ছেলের চিন্তা না করে তোমাদের চিন্তা করে ফল চাইলা সি ভাবতে আমার কেমন জানি লাগতেছে বেশি লোক কোনোদিনও ভালো না যাই হোক অথই দেখ তুই সিলা সিলি করিস না আসলে রুবেল বুঝতে পারে নাই তার জন্য হয়তো বা এই কাজটা করছে আর আমরাও কি জানতাম নাকি যে রুবেল যদি ফল চায় তাহলে তোরেও দিব না সেটা তো আমারও জানা ছিল না তাই না আম্মা আমার ভুল হয়ে গেছে গা আচ্ছা আমি জাদুর পুকুরের কাছে মাপ চাইতেছি এই জাদুর পুকুর আমি তোমার কাছে মাপ চাইলাম আর কোনোদিন আমি ফল চাইতাম না চুপ করো এই মাপের আর কোনো দাম নাই কারণ যা ভুল করছো তো করছোই দেখ সবকিছু বাদ দিয়ে দিলাম এরপর থেকে আমার ছেলে যখন যা খাবো সবকিছু তুমি আইনা দিবা আমি আর কোনো তাল বাহানা শুনবো না গেলাম আর তুই ফল পাওয়া যাবে না আম্মা তাহলে আমার তো বেশি লোক করা উচিত নাই আর আমারও মাত বাড়ি করিয়া জাদুর পুকুরের কাছে এই ফল টল চাওয়া উচিত নাই আমার বই আনতো মাঝে মাঝে আমার পোলাটা খাওয়াইতো আমাকে দিলে দিলে খাইতাম না দিলে খাওয়া উচিত হয় না এইগুলো আর আমরা খামু না এইগুলো বরং তোর পোলা লিখে রাখি চল চল আচ্ছা ঠিক আছে আচ্ছা মহা বড় অন্যায় করে ফলাইলাম জাদুর পুকুর মাফ করে দিস যাই